আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চ্যানেলটা যে কাস্টমাইজেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো গত পর্বে আমরা লেআউট সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা নিয়েছি, এবং মোটামুটি বলতে খুব ভালো ধারণা নিয়েছি যে আমাদের লেআউটটা কিভাবে আমরা সাজাবো। তো আজকে আমরা ব্র্যান্ডিংটা আমরা আজকে দেখব না, ব্র্যান্ডিংটা দেখব হচ্ছে এখানে লোগো দিতে হবে, এখানে চ্যানেল আর্ট বা ব্যানার ইমেজটা দিতে হবে, এবং এখানে ওয়াটারমার্কের যে ব্যাপারটা সেটা এটা আমরা পরে করব। যখন আমরা একটা লোগো করব এবং একটা চ্যানেল আর্ট তৈরি করব, তারপরে আমরা এই সেকশনটাই ব্র্যান্ডিং সেকশনটা দেখব। এখন চলে আসি আমরা এখানে বেসিক ইনফো। বেসিক ইনফোতে এখানে আমাদের চ্যানেলের নাম যেটা আছে সেটাই থাকবে, হ্যান্ডেল মানে হ্যান্ডেল নাম যেটা আছে সেটাও এটাই থাকবে, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন কোনটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। সাপোজ আমি একটা ইউটিউব চ্যানেলে যাই, মনে করেন এই এভাইয়ের ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম। এই যে অ্যাবাউট, অ্যাবাউটের যে ডেসক্রিপশনটা দেখেন, এখানে খেয়াল করেন অ্যাবাউটের যে ডেসক্রিপশন অপশনটা আছে এটাই হচ্ছে এই চ্যানেলের ডেসক্রিপশন। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখানে দেখেন সেই বদলে কি করছে, তার এই চ্যানেলটা কি রিলেটেড সেই রিলেটেড এখানে বেশ কিছু কি করছে কন্টেন্ট দিছে। এরপরে সে কি করছে, তার এখানে ফলো মি অন ফেসবুক, ফেসবুকের আইডি দিছে, ফেসবুক পেজের আইডি দিছে, তারপর ফেসবুক গ্রুপে দিছে, এবং কন্ট্যাক্ট ইমেল, তার সাথে যাতে কন্ট্যাক্ট করা যায় সেই ইমেলটা দিছে। ইভেন সে শুধু এখানে এটাই দেয় নাই, আপনারা একটু খেয়াল করেন নিচে লিঙ্ক আপ করে দিছে এই তার প্রোফাইল ওয়েবসাইট, তারপর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবারের যে ইয়েটা সেটা এখানে দিছে, ফেসবুক পেজ দিছে, ফেসবুক গ্রুপের সব কিছু এখানে লিঙ্ক আপ করে দিছে। ঠিক আছে, তা আমরা ট্রাই করব সেম ভাবে আমাদের গুলা কিছু করার। তা এর জন্য আমি প্রথমে চলে যাব, আমি প্রথমে এখানে আসব। এখানে আমার চ্যানেলটা হচ্ছে পার্সোনাল ট্রেনিং সিজন, পার্সোনাল ট্রেনিং সেশনের মধ্যে আমরা এখন এই সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখব। তা দেখেন এই ডেসক্রিপশনটা লেখাটা খুবই ইজি, আমি তো বলছি যে আমরা কাজগুলো করব স্মার্টলি, খুব কষ্ট কম করব। চ্যাট জিপিটি, আমি চলে আসলাম চ্যাট জিপিটিতে, ওপেন, ওপেন এআই এর একটা সফটওয়্যার চ্যাট জিপিটি, তা আমি এখানে লগ ইন করবো। আমার দেখি কোথায় গেল লগ ইন অপশনটা, কোথায় গেল, এরকম আসতেছে কেন? আমার তো এখানে লগ ইন অপশনই ছিল, ও এখানে ব্লগে চলে গেছি। আমি সরাসরি চ্যাট জিপিটি ডট কম যাওয়ার পরে আসার কথা ছিল না, ওপেন এআই চ্যাট জিপিটি ডট কম আমি এটা লিখে সার্চ করে দিই। এরকম উল্টা উল্টা আসতেছে কেন আমি সঠিক শিওর না, আমি শুধু চ্যাট জিপিটি লিখি, শুধু চ্যাট জিপিটি লিখলাম, লেখার পরে ক্লিক করলাম এখানে ওপেন এআই এর এটা দেখি আর এটা দেখি। বুঝতে পারছেন আমি উইন্ডোজ দেওয়ার কারণে লগ ইন অ্যাক্সেসটা চলে গেছে সরাসরি। দেখি আর কোথাও কিছু আছে নাকি, ওপেন এআই ব্লগ প্রাইসিং আবার ইনডেক্সিং দেখাচ্ছে,
পজ করি, সরি একটু লেট হয়ে গেল। আচ্ছা চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা আমি ইয়া করে নিয়ে আসছিলাম, আমি এখানে দিব যে প্রোভাইড মি ইন 100 না 200 দিলাম, 200 ওয়ার্ডস ডেসক্রিপশন ফর পার্সোনাল ট্রেনিং সিজন, এটা আমি দিয়ে দিলাম, দেন ইন্টার। আমি ওকে বললাম যে আমাকে 200 ওয়ার্ডের ভিতরে পার্সোনাল ট্রেনিং সেশনের সেশন রিলেটেড একটা ডেসক্রিপশন আমাকে ক্রিয়েট করে দাও। সুন্দরভাবে দেখেন একটা ডেসক্রিপশন তৈরি করে দিল। এখানে এখন আমি এখানে আরো একটা জিনিস অ্যাড করব, দেখেন আমি কি করব, এই এই প্রশ্নটা একে যে প্রশ্নটা করবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি গোছায় বলতে না পারেন আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ডেড করব যে আপনারা সব সময় কি করবেন জানেন, এইভাবে বাংলাটা নেবেন, বাংলা দিয়ে এইটা সবচেয়ে ইউনিক হয়। আমি যে আমি এই পদ্ধতি করি ব্যক্তিগত প্রশিক্ষণ সেশনের জন্য, আমাকে 200 শব্দের বর্ণনা দিন ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। দেখেন আমার এটা আরো মানে একটু অন্যরকম ইউনিক হলো, আমি বাংলায় লিখলাম বাট একটা আরো ইউনিক হলো। দেখেন গিভ মি 20 ওয়ার্ড ডেসক্রিপশন অফ দা পার্সোনাল ট্রেনিং সিজন ফর ইউটিউব ভিডিও, দেখছেন আমি ইউটিউবে ব্যবহার করব দেখে সেই জন্য আমি তাকে কি বললাম যে আমাকে ইউটিউবে ব্যবহার করার জন্য আমাকে একটা পার্সোনাল ট্রেনিং সিজনের একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দেন। এখন আমি ইন্টার দেই, দেখেন এখন এ আগেরটার চাইতে সম্পূর্ণ ডিফারেন্স একটা আবার দিবে, নতুন করে দিবে, এই যে দ্য পার্সোনাল ট্রেনিং মে বি ক্রিয়েট এ সিরিজ অফ ভিডিও দ্যাট ফোকাস অন ডিফারেন্ট এরিয়াস অফ ফিটনেস। দেখেন এইটা কিন্তু আগেরটার চাইতে একটু ডিফারেন্স, খেয়াল করছেন, এই এইটা আমরা নিব। এবং এটা আমরা কিভাবে নিব দেখি, অনেকে কি করে এখান থেকে নেওয়ার, এখান থেকে কপি করে সরাসরি ইউজ করে, এই ভুলটা করবেন না, সরাসরি ইউজ করবেন না, আপনি চাইলে নোটপ্যাডে আগে রাখবেন, রাখার পরে আপনি দেখেন জিনিসটা একটু ভালো মতো দেখেন আরো কোথাও কিছু করা যায় কিনা, তো যদি প্রয়োজন না পড়ে কোনো সমস্যা নাই, এরপরে আমি এখান থেকে কাট করে নিব, নেওয়ার পরে আমি এই যে আমার ডেসক্রিপশনে এখানে দিয়ে দিব। দেখেন এখানে ডেসক্রিপশনটা কি আসতেছে, আমার দরকার 1000 ওয়ার্ড, সরি 1000 ক্যারেক্টার, এখানে আসছে 1184 ক্যারেক্টার, তো আমি এখান থেকে কিছু কিছু ইয়া বাদ দিব, যেমন টু এনশিওর অপটিমাল রেজাল্ট রিকমেন্ডেড ফর, এইটা এই এই ইয়াটুকু আমি বাদ দিব, এইটুকু আমি বাদ দিব, তার কারণ হচ্ছে এটুকু আমি বাদ দিলাম। ওকে এখন দেখেন এখানে আমার আরো আছে, তা এটা একটা এই ডেসক্রিপশনটা কি হলো জানেন, একটা এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন হয়ে গেল এবং টোটালি ইংলিশ কন্টেন্ট হয়ে গেল, খেয়াল করছেন। আচ্ছা এরপরে আমি কি করব, এখানে দেখেন এই ভদ্রলোক কি করছে, সে এখানে বলছে ফলো মি অন ফেসবুক, তা আমি এখানে দিব ফলো মি অন সোশ্যাল, আমি এটাও দিতে পারি অথবা আমি শুধু এটাই দিব যে ফলো মি, সরি এটা ইন্টার, এটা কপি হয়নি, আমি এটাকে, আচ্ছা আমি এটাকে কপি করব না, আমি এটাকে লিখব ফলো মি অন, আমি সবকটা বড় হাতে দেবো একটু অন্যরকম দেখানোর জন্য, ফলো মি অন, দেখেন খেয়াল করেন ফলো মি অন, আমি এখানে কি দিব ফেসবুকের লিংকটা দিব, ইনস্টাগ্রামের লিংকটা দিব, অ্যান্ড লিঙ্কডইন, লিঙ্কডইন এখানে ইয়া হবে, এই যে লিঙ্কডইন, এই তিনটা আমি লিঙ্ক দিব,
এটা যেহেতু আমি এখনো ক্রিয়েট করি নাই এই জন্য এটা দিতে পারছি না, বাট আমি লিখে রাখতেছি, পরবর্তীতে আমি এটা দিব। তা আমি এখানে স্পেসটা বেশি হয়ে গেল, ওকে আচ্ছা হোক বেশি আমি এভাবে রাখি। আচ্ছা এখন এই যে দেখেন অ্যাড লিংক, আমি যখন এইখানে লিঙ্কগুলো দিব সেম ভাবে আমি কিন্তু এখানেও লিঙ্কগুলো দিব। কিভাবে? অ্যাড লিংকে ক্লিক করব, ক্লিক করার পর এখানে প্রথমে ইন্টার টাইটেল আপনাকে লিখতে হবে। আমি এখানে লিখবো ফেসবুক, ফেসবুক দিব এখানে। আবার যদি একটা অ্যাড করতে মন চায় আবার আমি অ্যাড করব, লিংক অ্যাড করব, এই যে এখান থেকে লিংক অ্যাড করব। এটা এটা দেওয়ার পরে এই লিংক অ্যাডের অপশনটা আসবে, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে কি আসবে? তারপরে ইনস্টাগ্রাম দিয়ে এখানে ইনস্টাগ্রাম ইয়ে দিব, এটা আমরা পরে দিব যখন আমাদের ফেসবুক আইডি রেডি হবে। এবং আমরা কি করব, এখানে ইমেলটা দিব, আমাদের যে ইমেলটা আছে জিমেলটা যে আছে, আমি জিমেলটা নিয়ে আসতেছি। এই যে দেখেন আমাদের যে জিমেলটা আছে আমরা এই জিমেলটা এখানে দিব, ঠিক আছে? আমাদের জিমেলের জায়গায় আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফোতে আমাদের জিমেলটা আমরা দিয়ে দিব। জিমেলটা এখানেও দিতে পারি এবং আমরা চাইলে এই নিচে আমাদের জিমেলটাও দিতে পারি। যদি আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন এখানে যেহেতু আমাদের ডেসক্রিপশনটা বড় হয়ে গেছে, তাহলে আমরা কি করব, আমরা এই ফলো মি অনটা এখানে লিখবো না, কারণ অলরেডি আমরা এই যে লিংক আপ যখন করব তখন এখানে আমাদের ফেসবুক আইডি টাইডি দিয়ে দিব। তা আমরা কি করব, এখানে বলবো যে কন্ট্যাক্ট মি আজকের ক্লাসটা। সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিওটা খুব দ্রুতই চলে আসবে। আল্লাহ হাফেজ।